আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবীল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নূর আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, লা ইলাহা জুরি লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা হো লা ইলাহা একসাথে, লা ইলাহা কলবে জিকির, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা। আমরা মদিনার রাস্তা চিনি না, আমরা কোন পথে যাব জানি না, বলুন মদিনার রাস্তা চিনি না, আমরা কোন পথে যাব জানি না, দয়া কর দয়া বলুন দয়া নসিব কর মদিনা, লা ইলাহা জুরি লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা একসাথে, লা ইলাহা হো লা ইলাহা আল্লাহ নমরুদ আগুন জ্বালাইল, আয় হায় ইব্রাহিম কে ফেলিল, বলুন নমরুদ আগুন জ্বালাইল, আয় রে ইব্রাহিম কে ফেলিল, আগুন হইল ফুলের বাগান, বলুন আগুন ইব্রাহিমকে বাঁচাইল, লা ইলাহা জুরি লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা শান্তি লাগে, লা ইলাহা কলবে জিকির, লা ইলাহা জুরি লা পড়িয়ে, লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা পড়িয়ে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা লা ইলাহা, এই জীবনের গুনাহ খাতায় আল্লাহ, এই জীবনের গুনাহ খাতায় আল্লাহ মাফ করে দাও তুমি আল্লাহ, লা ইলাহা জুরি লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা হো লা ইলাহা একসাথে, লা ইলাহা কলবে জিকির, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা। আমরা মদিনার রাস্তা
তাহা চিনি না, আমরা কোন পথে যাব জানি না, বলুন মদিনার রাস্তা চিনি না, আমরা কোন পথে যাব জানি না, দয়া কর দয়া বলুন দয়া নসিব কর মদিনা, জোরে লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা এশাতে লা ইলাহা হো লা ইলাহা আল্লাহ নমরুদ আগুন জ্বালাইল, আয় হায় ইব্রাহিম কে ফেলিল, বলুন নমরুদ আগুন জ্বালাইল, আয় রে ইব্রাহিম কে ফেলিল, আগুন হইল ফুলের বাগান, বলুন আগুন ইব্রাহিম কে বাঁচাইল, লা ইলাহা জোরে লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা শান্তি লাগে, লা ইলাহা কলবে জিকির, লা ইলাহা জোরে লা ইলাহা পড়িয়ে, লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা পড়িয়ে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা লা ইলাহা, এই জীবনের গুনাহ খাতায় আল্লাহ, এই জীবনের গুনাহ খাতায় আল্লাহ মাফ করে দাও তুমি আল্লাহ, লা ইলাহা পরহিলা ইলাহা মাশাআল্লাহ, ইলাহা লা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি গায়রুল্লাহ মা ফি কলবি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা হু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইন নো 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 মারহাবা, আইন নো আইন নো মাশাআল্লাহ
তোর জীবন আল্লাহ মারহাবাং 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 যতই করো হাসাহাসি এত ভালোবাসাবাসি মিতা রঙে মাখামাখি কে এনে দেখবো লাগবন মিতা রঙে মাখামাখি কে গেন মাশাল্লাহ চলের কতাম রাখি অসন দুই কাদনের বাদনের তোর জীবন অঙ্গন মাসাল্লাহ মারহাবাং মাসাল্লাহ আল্লাহ 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 যাইতে কাতা বিশ্বনে বান্ধনে তোর জীবন আল্লাহ মারহাবাং 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 হিংসা হচ্ছে বারবাদি খেয়ে এনে দেখবো লাগবন হিংসা হচ্ছে বারবাদি খেয়ে দুষ্ট কর্ম ইবিলিশের আশা হই পুন দুই কাদনের বাদনে তোর জীবন রঙ ও রে বললাম দুই কাদনের বাদনে তোর জীবন রঙ মারহাবাং 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 মুর্শিদাবাদ মারহাবাং রহমতে খাস বরকতে খাস মারহাবাং মারহাবাং মুর্শিদা বজিল ইয়ার আল্লাহ আপি দর যাইয়া মর্ষি এদের চহরবন মন রে গিয়ে দর যাইয়া মর্ষি এদের চহরবন মাসাল্লাহ মারহাবাং ধনে জনে পূর্ণ সংসার সুখে তারা আহাটাও জীবন একদিন ভাবিলে হিনাশ সাইরা যাইবি গতি ইলে মন্দ ভাবলি না সব সাইরা যাইবি গতি
দিলে মোর অনরে দর যাইয়া বরসি ঈদের চহরন মাশাল্লাহ মারহাবা রহমতে খাস বরকতে খাস মারহাবা মারহাবা পিঞ্জিরার মায়না সামরা দিছে সানি রে হাইরে আমরাও শের পাখি পাখি রে একবার সাঙ বনে তারা দেখিয়ে মারহাবা মারহাবা রহমতে খাস বরকতে খাস মারহাবা 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 শামকালিয়া কালা নই রে উজ্জ্বল সাদা দেখিয়ে শামকালিয়া কালা নই রে উজ্জ্বল সাদা দেখিয়ে হাতের কাছে রাইকা গামাই করছে লোকা লোকি রে শের পাখি মশাল্লা পাখি রে একবার সাং বনে তারা দেখিয়ে ময়না রে একবার সাং বনে তারা দেখিয়ে মারহাবা রহমতে খাস বরকতে খাস ফানা হয়ে যাও এরপরে ফানা মাল নামে ফানা মারহাবা মারহাবা মাশাল্লাহ দুই দিনের দুনিয়ার আয়েশা পর সঙ্গ পাগা আঘাত দিয়ে দুই দিনের দুনিয়ার আয়েশা পর সঙ্গ পাগা আঘাত দিয়ে মাশাল্লাহ একটি সাঙ্গ হইবে ববের গালা করবে দর যাইয়া মুর্শি ঈদের চহরন মনরে দর যাইয়া মুর্শি ঈদের চহরন মাশাল্লাহ মারহাবা রহমতে খাস বরকতে খাস মারহাবা 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 অতাই থাকতে গো সম মুর্শিদ গো চিন নই লে পং পরে বাং ফেরে মারহাবা অতাই থাকতে গো সম মুর্শিদ গো চিন নই লে পং পরে বাং ফেরে মারহাবা কাঙ্গাল মাসুকে কই কে তোরাই বাঠকলে কাঙ্গাল মাসুকে কই কে তোরাই বাঠকলে পর পানা আর গো দর যাইয়া মুর্শি ঈদের চহরন মারহাবা রহমতে খাস বরকতে খাস মারহাবা 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 হেন্ন 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 জোরে জোরে মারহাবা ফানা হয়ে যাও একবারে ফানা মারহাবা
আর যাই যান আর বালোর বাস চেতনে বহুলে আমার হাবা আর যাই যান আর বালোর বাস সেতারে বহুলে আইরে প্রেম কো প্রিয়া প্রেমিক মর গোহিয়া প্রেম তো মোরে নাইয়া মশলা আইরে প্রেম কো প্রিয়া প্রেমিক মর গোহিয়া প্রেম তো মোরে নাইয়া মশলা মারহাবা আর যাই যান আর বালোর বাস চেতনে বহুলে মারহাবা আল্লাহ মারহাবা আইরে প্রেম কো প্রিয়া প্রেমিক মর গো বহুদিয়াল প্রেম তো মরে নাইয়া মশলা মারহাবা রহমতে খাস বরকতে খাস মারহাবা 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 ফানা হয়ে যাও একবারে ফানা মাওলানা নামে ফানা মারহাবা মারহাবা প্রেমে হাসাই প্রেমে কাদাই রে দয়াল এইটি প্রেমের পাহুনা মশালা দয়াল রে প্রেমে হাসাই প্রেমে কাদাই রে আর গো দয়াল এইটি প্রেমের পাহুনা মশালা আর এই পাগলরা প্রেম কহরিয়া বলো কগো প্রেমিক মরে গো দয়াল প্রেম তো গোরে নাই আমার হাওয়া আর দেই দাও আর বালোর বাস সে তোরে বলে নাই আমার হাওয়া মারহাবা রহমতে হাস বরকতে হাস মারহাবা 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 মাশাআল্লাহ ওরে দেই দাও আর বালোর বাস সে তোরে বলে নাই আমার হাওয়া আইরে প্রেম কো প্রিয় প্রেমিক মোর গো দয়া প্রেম তো মোরে নাই মশালা আইরে প্রেম কো প্রিয় প্রেমিক মোর গো দয়া প্রেম তো মোরে নাই মশালা মারহাবা মারহাবা রহমতে খাস বরকতে খাস মারহাবা 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 মাশাআল্লাহ প্রেমে হাসাই প্রেমে কাঁদাই রে আর প্রেমের মারহাবা প্রেমে হাসাই প্রেমে কাঁদাই রে আর প্রেমের পাওনা মারহাবা মারহাবা আর এই পং গোল প্রেম কো প্রিয় কলঙ্ক গো সোনা মশালা মারহাবা আইরে প্রেম কো প্রিয় প্রেমিক মোর গো দয়াল প্রেম তো মোরে নাই মারহাবা মশালা তোমাদের হাস বরকতে খাস মারহাবা 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 আয় হায় মাশাআল্লাহ মারহাবা 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 আইরে ফেকো দিয়া প্রেমে গুমরে 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 প্রেম তো গুমরে নাইয়া মাশাআল্লাহ আর যাইতা আর
ভালোরে বসে চিন্তন রে বললেন মশাল্লাম হায় হায় মারহাবা আরে জয় দা আরে ভালোরে বসে সেতারে বললেন মশাল্লাম আইরে প্রেমিকম রেগ প্রেমিক বলে গোহতাইয়া প্রেম তো বলে নাইয়া মশাল্লাম মারহাবা রঙ্গতি হাস রঙ্গতি হাস মারহাবা 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 মশাল্লাম আল্লাহ পর্দাকের কালকে নূর পয়দা করে দাও আল্লাহ মশাল্লাম একবার দয়ালের সহনে জালা রহিল দয়ালের সহনে মশাল্লাম মারহাবা রহমতের হাস বরকতের হাস মারহাবা 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 মশাল্লাম বলিতাম কার মনে দয়ালের সহনে জালা রাখি নমনে প্রাণ হইরা কই লন কতেন দয়ালের সহনে মশাল্লাম রঙ্গ দেখাস বর্গ দেখাস মারহাবা মারহাবা কঙ্গাল মাসকে রই মনের জালা হইয়া গেল মনে কঙ্গাল মাসকে রই মনের জালা হইয়া গেল মনে মারহাবা সময় দেখতে দরে আমরা মুর্শিদের চরণে জালা রহিল মনে প্রাণ হইলে কই লন কতেন দয়ালের সহনে জালা রহি লমনে প্রাণ হইলে কই লন কতেন খাজা সার সহনে মশাল্লাম মারহাবা রহমতে হাস বরকতে হাস মারহাবা 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 ফাড়া হয়ে যাও একবারে ফাড়া মালা নামে ফাড়া মারহাবা মারহাবা আয় হায় মশাল্লাম পাইয়া তারে পাকের ফুলে মিশির সহপনে পাইয়া তারে পাকের ফুলে মিশির সহপনে হারাইলাম মোর কর্ম বলে আমি দলি দিতাম কে মনে দুঃখ রহিল আমার
দয়ালের শরণে জ্বালা রহিল মন ভেঙে প্রাণ হইলে কই লন্না কথা দয়ালের শরণে কাঙ্গাল মাসুকের মনের জ্বালা লইয়া গেল মনে কাঙ্গাল মাসুকের মনের জ্বালা লইয়া গেল মনে সময় থাকতে করিলাম না হাজারো চরণে তোকর হইল মনে প্রাণ হইলে কই লালা কোতান দয়ালের শরণে জ্বালা রহিল মনে প্রাণ হইলে কই লালা কোতান দয়ালের শরণে মাশাআল্লাহ মারহাবা ফালা হয়ে যাও একবারে ফালা মারহাবা ফালা মারহাবা 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 আয় হয় মারহাবা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আজকের আয়োজিত আজিম শান নূরানী আজকে জুলাইপাড়া খানকাহ চিশতিয়া দরবার শরীফে বা অন্যতম বার্ষিক পবিত্র উরুস মোবারক জুলাইপাড়া খানকাহ চিশতিয়া দরবার শরীফ আজকের মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব কেবলা জনাব মোহাম্মদ শফিকুর রহমান সাহেব আজকের মাহফিলে যিনি সহসভাপতি হিসাবে আছেন আমার অত্যন্ত বন্ধুবর এলাকার এলাকার গর্ব হযরত মাওলানা কামাল উদ্দিন চিশতি সাহেব মাদারিল্লাহ আলী হযরত উলামায়ে কেরাম সম্মানিত অত্র এলাকার মুরব্বিয়ান এজাম আমার সুশিক্ষিত ভাইয়েরা পর্দার অন্তর আড়াল থেকে লক্ষ্মী মাও বোনেরা প্রত্যেকের নিকট আমি গুণাগারে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদেরকে প্রশ্ন করছি আপনারা কি ভালো আছেন তো একটু জোরে আমাকে শুনান বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ আমিও ভালো আছি মহান প্রভুর দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি যিনি আমাকে আপনাকে আজকে খাজে খাজেগান হিন্দে ওয়ালি সুলতানুল হিন্দ হযরতে খাজে গরিবে নেওয়াজ রহমাতুল্লাহ আলাইর শরণে আজকের মাহফিলের আমাকে আপনাকে সবাইকে বেহেস্তের বাগানে আসার মতো বসার মতো যে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আমরা সর্বপ্রথম আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি জোরে বলি আলহামদুলিল্লাহ মহান প্রভুর দরবারে আরো শুকরিয়া জানাচ্ছি যিনি আওয়ালের নবী আখির নবী হায়াতুন নবী জিন্দা নবী আসমানের নবী জমিনের নবী চন্দ্রের নবী সূর্যের নবী গ্রহের নবী নক্ষত্রের নবী জিনের নবী ইনসানের নবী কুল কায়নাতের নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো তৌফিক দিয়েছেন এই জন্য আমরা খুশি না বেজার আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার আমরা শুকরিয়া আদায় করে জোরে বলি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ যদি চাইতেন আমাদেরকে আদম সাফিউল্লাহ জামানায় আদম নবীর উম্মত করে পাঠাইলে পারতেন ঠিক কিনা বলুন কেননা আমার আল্লাহ আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত নবী রাসূল সাহাবা তাবিন তাবে তাবিন থেকে ওলি আল্লাহ পর্যন্ত এই পর্যন্ত যত সংখ্যক মানুষ আসছেন এবং আসবেন অতীত বর্তমান ভবিষ্যৎ এক কথায় আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের রূহ জগৎ রূহ গুলাকে আমার আল্লাহ একই টাইমে এক সময় বানিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ
কিন্তু আল্লাহ পাঠাইতে যাইয়া সর্বপ্রথম আদম সফিউল্লাহ আমাদের আদি পিতাকে পাঠাইলেন। এরপরে স্তর বাই স্তর আস্তে আস্তে এই পর্যন্ত আমরা আসি। এখনো অসংখ্য মানুষ মার পেটে আছে, ঠিক কিনা বলুন? বাবার পেশানিতে আছে। এই জন্য আমি অনেক সময় বলি, তোমায় শরী আল্লাহ কলম ধরি আরতি করি আমার পাক রব, নিজ নূর হইতে নিকালিয়া নবী, নিজ নূর হইতে সৃজিলে নবী, নিজ নূর হইতে সৃজিয়া নবী, বানাইলে আল্লাহ দুনিয়ার সবই, আলেম ফাজেল হাকিম কবি, কেমন রহিম আমার পাক রব। মারহাবা, আরো আস্তে কোন মারহাবা। আমরা শুরুতেই পাইলাম আমার আল্লাহ পাক এই দুনিয়া দুনিয়া সৃষ্টি করতে চাইয়া সর্বপ্রথম আল্লাহ যা দিয়ে শুরু করলেন সেটা হচ্ছে আমার দয়াল নবীর নূর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নিজ নূর হইতে বানাইলে নবী, সৃজন করিলে জগতের সবই, আলেম ফাজেল হাকিম কবি। সুবহানাল্লাহ। কোন সর্বপ্রথম আল্লাহ নূর মুবারক সৃষ্টি করলেন, সেই নূরটা হচ্ছে আমার দয়াল নবীজির নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির নূর দিয়ে আল্লাহ আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দুযুক, জিন, ইনসান, 18 হাজার জাতি, 80 হাজার আলম, পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গা আমার আল্লাহ পাক নবীর নূর দিয়ে সৃষ্টি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার এনে কথা কই কর ভাই, উমামা সেজদার জন্য সিজিলে মাতা, জিবা দিলে তাতে কহিবারে কথা, করণজি দিলে আল্লাহ শুনিবারে বার্তা, খাজনাও চাই না আমার পাক রব। সুবহানাল্লাহ। সিজদা করার জন্য আল্লাহ কপাল দিলেন, গ্রানটা নিতে দিয়াছ না ক, দেখিবারে দিয়াছ কি সুন্দর চক, মারফত বুঝিতে দিয়াছ কালব, কেমন রহিম আমার পাক রব। ডাইরেক্ট আল্লাহর প্রশংসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সুর দিয়া গাইলাম কোন হইব? নীল আকাশের নিচে কোন মাওলানা ভতুয়া দিতে পারবো? আমি কার সান গাইতেছি, কার প্রশংসা করতেছি? একমাত্র যে আল্লাহ আয়াতের মালিক, যে আল্লাহ মৌতের মালিক, যে আল্লাহ শান্তি দেওয়ার মালিক, যে আল্লাহ আজকের মাহফিল পর্যন্ত পৌঁছাই দিয়েছেন, আবার আখির মোনাজাতের পর যার যার বাড়িতে যেই আল্লাহ পৌঁছাই দিবে ওই আল্লাহ পাকের শান গাচ্ছি। জুড়ে বলুন সুবহান। নীল আকাশের নিচে একজন আলেম নাই আমার এই শানের মধ্যে ভুল ধরুন, আলমে আমরে পাসচি যদি লো, আলমে খালকে বাকি পাচ্চ হইল। সুবহানাল্লাহ। বলেন আলমে আমরে পাসচি যদি লো, আলমে খালকে বাকি পাচ্চ হইল, যেই জন করেছে এই দশের মিল, সেই জন বুঝেছে বাকি নাই ও পাকের। সুবহানাল্লাহ। বলুন লাশ করি কয়েকবার মরিয়ে হইলাম জিতা, মরিতে মরিতে হইলাম তিতা, আজ বলিলা দেখাইলেন খোদা, কাঙ্গাল মাসুকে কই তুমি কত পাকের। মারহাবা। বলুন জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ইয়া ওলি আল্লাহ। পন্দরারে আমার আমরা ছিলাম আলমের আরোহে রুহের জগতে, ওইখান থেকে গো আমার আল্লাহ পাঠাইলেন বাবার পেশানিতে, বাবার পেশানি থেকে পাঠাইলেন মার গর্ভে, মার গর্ভে থেকে পাঠাইলেন জমিনের উপর, আবার এখান থেকে স্থানরত করবেন কবরে, কবর থেকে আমার আল্লাহ বারে দিন উঠাইবে, উঠাই আমার আল্লাহ ফুলছেরাতের ফুলছেরাতের পার আল্লাহ বানাইব, ওই ফুলছেরাতের পার আমরা পার হইতে হবে, এটা দুজুকের উপর থাকবে, সত্যির এই ফুলের আকৃতিটা থাকবে, এটা চুলের থেকে আরো ধার থাকবে, চুলের থেকে পাতলা থাকবে, হীরার থেকে আরো ধার থাকবে, ফুলছেরাতের রাস্তা হবে 3,000
চুল হইতে পাতলা হবে তলোয়ার সে দাঁড়, ইয়া নবী মুহাম্মদ পাপির কান্দার, তোমাকে দিয়াছে আল্লাহ শাফায়তের ভার, তোমার উম্মত যে হইবে নবী বাপ না কি সেরা, মারহাবা কোন, তোমার উম্মত যে হইবে বাপ না কি সেরা, বেহিসাবে ছইলা যাবে বেহেশতের মাজার, ইয়া নবী মুহাম্মদ পাপির কান্দার, তোমাকে দিয়েছে আল্লাহ শাফায়তের বার, হাশরের দিনে যাবে হইবে রে আশকার, তাপিবে নো মাখলুকাত তোরা সে আল্লাহ, সুবহানাল্লাহ। কোন এগুলা নাতে মুস্তফা, এগুলা নাত আজ থেকে 30 বছর আগে আল্লাহর ওলি লাগাইতো, হক্কানি আলেম ওলামারা গাইতো, বর্তমানে এই শান হোম কেউ গায় না, গাইবা যায় শুনছেন কেউ গায় গায় শুন, এটা আপনাদের সামনে কে গাইছিল কিন্তু পুরানা কত, সুবহানাল্লাহ। বন্ধুরা রে ও আমার জুলাইফার এলাকার বাবা বন্ধুরা গো, আমরা ছিলাম কোথায়, রূহ জগতে, ওইখান থেকে আসলাম বাবার পেশানিতে, বাবার পেশানিতে আসলাম মার গর্ভে, মার গর্ভে থেকে আসলাম এই জমিনের উপর, এখান থেকে একদিন আবার কবরে মাটির নিচে শুইব, ওইখান থেকে আমার আল্লাহ আবার পুনরায় উঠাবে, উঠানোর পর আমার আল্লাহ কি করবেন, হাশরের মাঠ করবেন, এরপরে আমার আল্লাহ হাশরের মাঠের মধ্যে লক্ষ লক্ষ বছর দাঁড়াইয়া থাকতে হবে, এরপরে আমার আল্লাহ কি করবে, একটা ফুল সার ফুল বানাইব, ফুল এই ফুলটা 30,000 বছরের রাস্তা হবে, এই ফুলটা ধার হইবে হীরার চেয়ে আরো ধার, আর চিকন হবে চুলেতে আরো চিকন, এই ফুল পার হইয়া বন্ধুরা আমার যাইতে হবে, এরপরে আমার আল্লাহ একটা মিজানের কাল পাল্লা টাঙ্গাইব, আলু ওয়াজনু শব্দ থেকে আসছে মিজান, মিজান শব্দের অর্থ মাপকাঠির যন্ত্র, যেটাকে আমরা দাড়ি পাল্লা বলি, সুবহানাল্লাহ। বলুন আল ওয়াজনু শব্দ থেকে আসছে, আল ওয়াজনু শব্দের থেকে আসছে মিজান, মিজান শব্দের অর্থ মাপকাঠির যন্ত্র, মানে বাংলাতে বলে এটা দাড়ি পাল্লা, কি তাই এটা মাপকাঠির যন্ত্র। বন্ধুরা রে আমার, একদিন আমি আপনি ওই দাড়ি পাল্লার মধ্যে ওজন, আমাদেরকে ওজন দেওয়া হবে, আমার নবী ডাক দিয়ে কই উম্মতের রে, আমার হাশরের ময়দানে তিন জায়গার মধ্যে চাইও, ওই জায়গার মধ্যে গেলে আমি রসুলের সাক্ষাৎ পাইবা, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ গো এই তিনটা জায়গা কোন জায়গায়, এক নম্বরে আমারে চাইবা আমি ফুলসেরাতের ঘোড়ার মধ্যে তাকায়া থাকবো, দুই নম্বরের ঠিকানা শুনো আমি রসুলে মিজানের পাল্লার সামনে দাঁড়াইয়া থাকবো, তিন নম্বর হচ্ছে গো আমি দুজুকের গেটটার মধ্যে দাঁড়াইয়া থাকবো, আমার তিন জায়গার মধ্যে দাঁড়ানোর কারণ হবে আমার একটা উম্মত যদি আল্লাহর দুজুকে যায়, আমি আমি নবী ওয়াদা করলাম আল্লাহর দুজুকে যাব না, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ওই নবীর জন্য আমরা পাগল হইতে চাই কি চাই না, জোরে বলুন চাই কি চাই না, আসুন একটু মদিনার দিকে খেয়াল করি, মদিনায় আমায় পাগল করেছে জোরে, মদিনায় কন্যা বাজান সবাই কন্যা, আমার নবী খুশি হইব, মদিনায় আমায় পাগল করেছে জোরে, মদিনায় মদিনার প্রেমেতে দেওয়ানা হয়েছে বলো, মদিনার প্রেমেতে দেওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল হওয়ার করেছে বলো, মদিনায় যে তাই শুয়ে আছেন দয়াল নবী, যাহারি প্রেমে তে পাগল সবি, মদিনাতে যাব মোরা, মদিনাতে যাব মোরা সাজে জেগেছে, মদিনায় আমায় পাগল করেছে জুরে, মদিনায়
আমার নবী হলো মায়ার নবী, আমার নবী হলো দয়ার নবী, উম্মতের আমলে সবই দেখেন তিনি। আমার নবী হলো মায়ার নবী, সবই দেখেন তিনি। আমার নবী হলো মায়ার নবী, উম্মতের আমল সবই দেখেন তিনি। মদিনাতে যাব মোরা, মদিনাতে যাব মোরা, সাথে জেগেছে মদিনায় আমায় পাগল করেছে জোরে মাদি। মদিনার প্রেমেতে দেওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, চিল্লাইয়া বলুন ইয়া রাসূলুল্লাহ। ও আমার বাইরে গো, এমন একটা মাহফিলের মধ্যে বসলাম, যেই মাহফিলের মধ্যে বসলে মানুষের জীবনের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ, বলুন এখানে এমন মানুষও আছেন গো যারা অনেকে অনেকের আব্বাকে হারিয়ে ফেলছেন। এখানে আমার অনেক ভাইরা আছেন যাদের দক্ষিণী মাকে হারিয়ে ফেলছেন, আমার অনেক ভাইরা আছেন কারো আব্বাও নাই আম্মাও নাই, বলা যায় না রে আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এখানে এমন মানুষ আছেন গো যারা অসংখ্য মরাল আছে শরীর দৌত করেছে। এখানে এমন মানুষ আছেন যারা অনেক লাশকে কবরে শুয়াইছেন। এখানে এমন মানুষ আছেন অনেক মরাল আছেন নামাজের জানাজা কত মাঠে পড়ছেন, বলা যায় না রে আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, ঠিক কিনা বলো বন্ধুরা। রে আমার ও আমার সুন্নি ভাইরা গো, ও আমার উন্নতি ভাইরা গো, জীবনে অনেক গুনাহ করেছেন, হয়তো আমার আল্লাহ আজকের মাহফিলের উসিলা দিয়ে আমাদের জীবনে এর গুনাহ মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলো। আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ কি সুন্দর আলোচনা করতেছে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ পাক পবিত্র কালাম উসম কালামুল্লাহ শরীফের মধ্যে ওয়াজ করেন, ফাযকুরুনি অর্থাৎ আমি আমাকে যখন তোমরা ডাকো, আমি আল্লাহর জিকির যখন করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করি, তোমার জিকির করি। এতক্ষণ পর্যন্ত আপনারা আল্লাহর জিকির করেছেন কার? আল্লাহ, যে আল্লাহ শান্তি দেওয়ার মালিক, যে আল্লাহ দুনিয়া সমস্ত বালা মুসিবত থেকে বাঁচাইয়া রাখার মালিক, যে আল্লাহ আজকের মাহফিল থেকে যার যার বাড়িতে ফিরাইয়া দেওয়ার মালিক। জোরে বলুন সুবহান। এই আল্লাহকে যতক্ষণ স্মরণে রাখবেন, আল্লাহ কয় আমি তোকে স্মরণে রাখি, যখন তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করি, যখন তুমি আমার গুণ কীর্তন গাও আমি তোমার গুণ গাই। জোরে বলুন সুবহান। এতে লাভটা কতই? জোরে বলুন লাভটা কতই? আমরা আল্লাহর জিকির করতে চাই কি চাই না? বন্ধুরা রে আমার, ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলেন তোমাদেরকে যে জান এবং মাল দিয়েছি, তোমরা যখন আমার আমি জানে মালে আমি আল্লাহর জানে মালের উপরে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের এই শুকরিয়া আদায় করার কারণে তোমাদের মালের বরকত আরো বাড়াইয়া দেয়, তোমার জানের বরকত আরো বাড়াইয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ, আরেক জায়গায় আমার আল্লাহ বলতেছে নিয়ামত আল্লাহ আলাইহিল নিয়ামত আল্লাহি আলাইকুম। ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যখন আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিই। যেরকম সুবহানাল্লাহ, আমার আল্লাহ আরেক জায়গায় বলেন ইয়া
আকবর বলেন কোনো মাসি সোয়াদিকিন শব্দের অর্থ আল্লাহর ওলি, আল্লাহর ওলি কি এ কোনো মাস সোয়াদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, তোমরা ওলি আল্লাহদের সাথে চলো। এই যে আজকের এই বেহেশতের বাগানটা, এটা একজন ওলি আল্লাহ স্মরণের মাহফিল, সেটা হচ্ছে বাড়িতে ভারতের জমিনে খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন ওলি যিনি আমার নবীজি বলছিলেন একদিন খাজা বলে ও মঈনুদ্দিন তোমার দই কইয়া হিন্দুস্তানে যাও না তুমি ইসলাম প্রসারের লাগি, আরে খাজা প্রসারের লাগি তুমি ইসলাম প্রসার করতে যাইয়া তুমি রইয়া সনু কাইয়া ওই দেশটারে করে সপাগল আজমিরে থাকিয়া তুমি আজমিরে থাকিয়া মঈনুদ্দিন চিশতিয়ারে খাজা মঈনুদ্দিন চিশতিয়া ওই দেশটারে কর সপাগল আজমিরে থাকিয়া তুমি আজমিরে থাকিয়া জোরে গন সুবহানাল্লাহ। তোমন্দরা আমার আসলে খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি উনার বাড়ি ছিল আরব, আরব দেশে, সুবহানাল্লাহ কইতেন না। আমার নবীজির রওজা শরীফ তিনি জিয়ারত করতে গেছে, যাওয়ার পরে তিনি কানতে কানতে ঘুমায়ে গেলেন, আমার নবীজির সাথে স্বপ্ন তোকে দিদার হইছে। আমার নবীজি বলছে খাজা আমার আল্লাহ তোমারে তোমারে দিয়া এই ভারতের জমিনে ইসলামকে জিন্দা করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সপ্তযুগের মধ্যে উনারে নাম নিশানা পথ পরিষ্কার কইরা স্বপ্নের মধ্যে দেখাইয়া দিলেন কিভাবে কিভাবে তুমি ভারতে যাবে। শাহজালাল আলী আমিনি মুজাহিদি বাংলাদেশের উনার বাড়ি হইল ইয়ামান দেশ। আমার নবীজি রওজা শরীফ জিয়ারত করতে গেলে আমার নবী স্বপ্নযুগে বললেন এর শাহজালাল আমার আল্লাহ তোমাকে দিয়া বাংলাদেশের জমিনে আইএমএ জাহিলিয়াতের জমানায় তুমি ওইখানে গেলে তোমারে দিয়ে আমার আল্লাহ পাক ইসলামকে জিন্দা করবে, উসিলা তুমি। বাংলাদেশের মধ্যে কোনো নবী আসেন নাই, বাংলাদেশের মধ্যে কোনো সাহাবা আসেন নাই, বাংলাদেশের মধ্যে কোনো তাবিন আসেন নাই, তাবে তাবিন আসেন নাই, এই দেশের মধ্যে একমাত্র ওলি আল্লাহর রাসূল নাই আমার আল্লাহ ইসলামকে জিন্দা করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আপনারা খুশি না বেজা, জোরে কোন খুশি না বেজা, কিছু কিছু আলেম ভাইয়ার মনটা কিছু বেজার আছে, কি রে ওলি আল্লাহ রে হানো আইলো, যা করে সব আল্লাহ করে, সবই বলে আল্লাহ করে, তো আল্লাহ কি আইসি নি হেন এই দেশ আল্লাহ ইসলামের দাওয়াত দিছি নিও সবাই আমরা বাইতে আইসি নি জুলাই ভরা আল্লাহ যে একজন আছে আমরা মানি, আল্লাহ আজকের মাহফিলে আছে আমরা মানি, দেখছেন এই পর্যন্ত কেউ আল্লাহ কে ওইরে কইতে আইয়া গরমে দে তুই পর আমার কালমা পড় লা ইলাহা ইল্লাল্লাহ পর এমন কথা কইছে বলে নাই। আমার আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমানে এটা বেলায়েতের যুগ, এটা হচ্ছে বেলায়েতের যুগ। আমার নবী বলছে আল উলামা ওরা সাতুল আম্বিয়া, আমি যখন থাকবো না তোমরা কার কাছে যাবে, তোমরা হকানি ওলি আল্লাহর কাছে যাবে, যদি ওলি আল্লাহর দরবারে যাবে সে জেনে আমি নবীর কাছে গেল, যে আমি নবীর কাছে আসলো সে আর সে যে আল্লাহর আইন মানলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি ডাইরেক্ট গিয়ে আল্লাহরে ধইরালাম নাকি, তারা ডাইরেক্ট আল্লাহরে ভাই তো স্যার আল্লাহরে, এই পর্যন্ত আমি দেখছি না আপনারা দেখছেন নি, কেউই দেখছেন না আল্লাহরে, তা আল্লাহ তো কইতেছে উদুনি আস্তাজিবিলাকুম তুমি এমন বাতে ইবাদত করো যেন স্বয়ং আমি আল্লাহকে দেখতেছি, সুবহানাল্লাহ। কোন এখন আল্লাহরে না দেখে ইবাদত করলে, আল্লাহরে না দেখে ইবাদত করলে এই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। দলিল লা সালাতা ইল্লা বি হুজুরি কাল, যতক্ষণ পর্যন্ত হুজুরি কাল ব্যতীত সেজদা দিবেন এই সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আর আসসালাতু মিরাজুল মুমিনিন, যখন মুমিনরা মুমিনরা নামাজ পড়ে তখন আল্লাহর সাথে দিদার হয়, জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের জন্য নামাজ হইলো মেরাজ, মেরাজ হইলো আল্লাহর সাথে প্রেমের আলাপ করা, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহরে দেখে নামাজ পড়েন না, না দেখে না দেখে পড়েন, কিন্তু মনে মনে বিশ্বাস রাখতে হইব আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহর কুদরতি পাই আমরা সেজদা করতেছি, আমরা আল্লাহর দরবারে আসামি, আমরা কি আসামি, আমরা আল্লাহর দরবারে আসামি, আমরা আল্লাহর দরবারে পাঁচ ওয়াক্ত আল্লাহর আল্লাহর দরবারে আমরা হাজিরা দিচ্ছি, এই কফলটা একমাত্র আল্লাহর কুদরতি পায়ে ঠেকাচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ডাইরেক্ট আল্লাহ দাওয়াত করে দিছে না,
যারা শুধু আল্লাহ আল্লাহ করে আপনারা তো বালাগুলি বুঝেন যে এই পর্যন্ত এই আমার নবী ছাড়া পৃথিবীর কোন নবী আল্লাহ রে দেখছে না। সুবহানাল্লাহ, আর জোরে বলুন আল্লাহু আকবার। ঈসা কোন, মুসা কোন, দাউদ কোন, পৃথিবীর যত রঙের আমার নবী ছাড়া 2 লক্ষ মতান্তর, 1,24,000 নবী রাসূল, এর মধ্যে আমার রসূল ছাড়া পৃথিবীর আর কোন নবী রাসূল আমার আল্লাহ রে দেখছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মাঝে একজন একটু দেখতে চাইছিল, খুব সাবাস করছিল, কে দাইলা? মুসা পয়গম্বর, যিনি এক সরে একটা সর দিয়ে আজরাইলের একটা চোখ কানা করে লেছে। সুবহানাল্লাহ, কইতেন কি এমন শক্তিশালী নবীটা? কইছিল আল্লাহ আমার আমার একটু দেখতে মনে চাই। সুবহানাল্লাহ, কোন আল্লাহ বলছেন লান্তারানি, না কখনোই তুমি আমারে দেখতে পারবে না, সেই চোখ তোমার হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্দরারে আমার, ও আমার সন্নি ভাইরা, আমরা কেন নবী নবী করি জানেন নি? নবী ছাড়া আমাদের কোনো গতি নাই। নবী হচ্ছে সৃষ্টির মূল, নবী হচ্ছে ঈমানের মূল, নবী হচ্ছে সাফায়াতের মূল। আমার নবী রাব্বিয়ে কই উম্মতের আগো, কাল কিয়ামতের দিন তিনটা জায়গার মধ্যে আমার সাক্ষাৎ পাইবা। আমারে আমারে তোমরা তালাশ করিও, ওই যে ফুলছড়াতের ঘাটে, ওইখানে যদি না পাও তাইলে মিজানের পাল্লার দিকে চাইও, ওইখানে যদি না পাও তাইলে আমার গিয়া দুযুগের দরজার মধ্যে পাইবা। আমি তিনটা জায়গার মধ্যে দাঁড়াইয়া থাকবো, আমার একটা উম্মতকে যেন আল্লাহ বিপদে না দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন যাইব গেটের দ্বারে, তখন ধরবে চৌকিদারে, তুমি নবী গেট পাস করে নিও হাইরে। আমি যখন যাইব গেটের দ্বারে, তখন ধরবে চৌকিদারে, তুমি নবী গেট পাস করে নিও। ওরে আর কয়জন দারগা পুলিশ আমারে করিবে উদ্দেশ, তুমি নবী আমার যাবি নগইও পার করিও, ফুলছে রাতের গাতে দেখা দিও। মারহাবা কোন দেখছেন নি আল্লাহর ওলিগা কেমনে সাইয়ে এই ইয়ারি আপনার আপনার কাব্যডি কেমনে লিখে গেছে, সুলের সেতু হীরার দ্বার, আমা পয়সা হইতে আদার। সুবহানাল্লাহ, কোন এই যে ফুলটা ফুল ডাল্লা টাঙ্গাইব, এই যে ফুল সেরাতরা বানাইব, এটা দুযুগের উপর আমার বুসার মধ্যে যে একটা আন্দাজ দেখা যায়, এর চেয়ে আরো কোটি গুণ আন্দারি। সুলের সে তো হীরার দার, আমার পয়সা হইতে রে আদার, এ পাপির সঙ্গে কইরনি ও হাই গো। মারহাবা কোন কি অবাদান হল, কষ্ট হইতাছে? আরে এই পাপির সঙ্গে কইরনি ও, ওরে কোরআনে তে শুনি খাতি সিরাজুল মুনির নামটি, ওরে আমার নাম তোর দফতরে লেখিও পার করিও, ফুলছে রাতের ঘাটে দিকে দিও নবী গো, ফুলছে রাতের ঘাটে দিকে দিও। মারহাবা কোন, তুমি করিলে আদা রাতে নবী তুমি বিনে নাই গো গতি, আল্লাহ করিলে আদা রাতে নবী তুমি সরাই গো বাতি, ওই দিন নূরের বাতি রোশনে জামাইও। মারহাবা কোন, আসলে বাজান আমার স্বাস্থ্য অত্যন্ত খারাপ, এমন কোন রাত্র নাই। ওই 3 দিন আগে আমি এখানে শুক্রবারে কণিকার একটা মাহফিল করেছিলাম, হাজার হাজার মানুষ আছিল। ওই দিন আমি খুব সুন্দর প্রায় 2.5-3 ঘন্টা মতো আলোচনা করছিলাম। আজকে কয়েকদিন ধরে জ্বর সর্দি, যারা আজকে আমার দাওয়াত করে আনছেন অত্যন্ত ভালোবাসছেন, বিদায় দাওয়াত রাখছি, দেখে অসুস্থ শরীর নিয়ে আপনাদের মধ্যে আসছি। আমি বেশি করে সময় দিতে পারবো না, এলাকার মানুষেরা কম বেশি আমার চিনেন। বাবারে একটা কথা, প্রেম যদি অন্তরে না থাকে, মহব্বত যদি অন্তরে না থাকে, আদব যদি না থাকে, তাইলে তো নবী পাওয়া সম্ভব হয় না, ঠিক কিনা বলুন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে আদব আছে, তাজিম আছে, আমার নবীর প্রেম আছে, আমার ওলি আল্লাহর প্রেম আছে, ঠিক কিনা বলুন? জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা, আমি যখন যাইব গেটের দরে, তখন ধরবে চোখের দরে, নবী তুমি ওই দিন আমার কান্দারি গইয়া তাই খো হাই রে, ওরে নিজ গুণে পার করে নিও দেখা দিও, ফুলছে রাতের ঘাটে দেখা দিও। জোরে কোন মারহাবা, আইন্ন আইন্ন মারহাবা,
মাশাআল্লাহ মারহাবা মারহাবা আইন্না গুমাডালা তুলো আইন্না একটু জিকির করেন দুইটা চক্র বন্ধ থাকবে লোক দেখানো জিকির না লোক দেখানো জিকির না দুইটা চক্র বন্ধ থাকবে আপনার অন্তঃসাম হওয়ার জন্য আইন্না আইন্না ইয়োনের কে বয়গো প্রাণের নবী প্রাণের নবী নয়নে নয়নেরা কেহি ভু মাশাল্লাহ মারহাবা 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 রাখবো তোর রাখবো তোর আর কাহর বসতে দিতাম না আর কাহর বসতে দিতাম না কোহনবি তোর পাইল নয়নে মারহাবাং মারহাবাং নয়নে নয়নে প্রাণের নবী নয়নে নয়নে মাশাআল্লাহ মারহাবাং মারহাবাং গোপন কথা তোরে কইমু মনের জাল জুড়াইম গোপন কথা তোরে কইমু মনের জাল জুড়াইম আর কাহর শুনতে দিতাম না বাজান তোরে পাইলে আর কাহর শুনতে দিতাম না বাজান তোরে পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ মারহাবা আয় হায় মারহাবা নয়নে নয়নে রাখি ফুলের আসন সাজাইব আতর গোলাপ সিতাইব রং বেরঙ্গের রং বেরঙ্গের কাপড় দিয়া পরাইব রে তোর ওরে বাজান নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ মারহাবা নিশিরাত স্বপ্ন দেখে প্রাণ বন্ধু না কোন বাজানো নিশিরাত স্বপ্ন দেখে প্রাণ বন্ধু না কোন প্রেমের বাতাস ঘুমাইলে বাবের মাতোষ ঘুমাইলে মাশাআল্লাহ মারহাবা নিশিরাত স্বপ্নে দেখে প্রাণ বন্ধু বাজানো প্রেমের মানুষ ঘুমাইলে খুব সন্তুনাই বাবের মানুষ ঘুমাইলে খুব সন্তুনাই
আসে আর পরহান তার তেলে মইরা বহন নাইগাম হঙ্গম লাইলা রোকা রনে মগন হইলার দেওয়াহ নাইগাম তার এক বিগি হোলা মইনয়ালে কে চোই মাযার দেখে নাইয়া মামি গো তারা এক বিগ হোলা মইনয়ালে কিছু দয়ার দেখে নাইয়া প্রেমের মানুষ ঘুমাইলে পছন্দ নাইয়া বসলাম মারহাবান রঙ দেখাস রঙ দেখাস আইরে আইও নবী প্রেম কহিলো রহিবান সাথে গেইও আটা রোশন কিরা খাইলো সার মডা প্রেম তাতে আবার ইসল বারত লেখার পেরে দেবো লিখতে আর পাবে না বাজানো আবার এই সহবার লেখার পেরে দেবো লিখতে আর পাবে না প্রেমের মানুষ ঘুমাইলে পর্যন্ত নাইয়া বাপের মানুষ ঘুমাইলে পর্যন্ত নাইয়া মাশাআল্লাহ মারহাবা রঙ দেখাস বর্গ দেখাস মারহাবা 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 আইরে জলসা সপনে ফোন করে পাগল চলবে তার সঙ্গে গো বারো বছর পাইল সে রঙিনী দাস আবার ভুল্লা যাই না জীবন থাকতে শুনি দেশের বাহা আল্লাহ আবার ভুল্লা যাই না জীবন থাকতে শুনি দেশের বাহা প্রেমের মানুষ ঘুমাইলে বাপের মানুষ ঘুমাইলে মাশাআল্লাহ মারহাবা রঙ দেখাস বর্গ দেখাস মারহাবা মারহাবা বাইরে এই বৌচুকে প্রেম করিয়া দিলাম এত নিষ্ঠ মুর্শিদ আমি মুর্শিদ এত নিষ্ঠ মুর্শিদ আমি জানতাম প্রেমের মানুষ ঘুমাইলে প্রেমের মানুষ ঘুমাইলে মাশাআল্লাহ মারহাবা রঙ দেখাস বর্গ দেখাস মারহাবা মারহাবা কবে দেব মুর্শিদ সইতে আরি না নঙ্গ কবে দেব মুর্শিদ সইতে আরি না নঙ্গ তোমার দেখা না পাই লেমন গরং বসে নাঙ্গা হাইরে তোমার দেখা না পাই লেমন গরং বসে নাঙ্গা দুইটা চক্র
বন্ধ করবেন, দুইটা চক্র বন্ধ থাকবে, কালবে দিকে খেয়াল থাকবে, যার যার মুর্শিদ সামনে থাকবে। আইরে জোর দেখি তোমার দেখা পাই তাও আমি দূর তোহরিয়ান টোপে চাহি তাও মাশাআল্লাহ। আইরে জোর দেখি তোমার দেখা পাই তাও তোমার নূর মেশে যাই হইতো শান্ত মাঙ্গা, তোমার নূর মেশে যাই হইতো শান্ত মাঙ্গা, তোমার দেখা না পাই লেমন গোলাং বসে নাঙ্গা। আইরে কবে দেখা দিবা মাওলা সইতে পারি নাঙ্গা, তোমার দেখা না পাই লেমন গোলাং বসে নাঙ্গা। আই হাই মারহাবা, আইরে আশকার জালা বহর এসকের জালা বহর জালা যার গলে বই মহানন্দা, তার লাগে খুলে তালা পাতা মানে নঙ্গা, তার লাগে খুলে তালা পাতা মানে নঙ্গা, তোমার দেখা না পাইলে বোন করে বসে নাঙ্গা। আইরে কবে দেখা দিব আল্লাহ সইতে পারি নাঙ্গা, তোমার দেখা না পাই লেমন করে বসে নাঙ্গা মাশাআল্লাহ। আইরে জিজ্ঞাসিলে মনে কার কি তোমার নামের করব ও জিকির, আল্লাহ মারহাবা জিজ্ঞাসিলে মনে কার কি তোমার নামের করব ও জিকির, বুঝবে তার আমি তোমার প্রেমের দেওয়ানা, বুঝবে তার আমি তোমার প্রেমের দেওয়ানা, তোমার দেখা না পাই লেমন করে বসে নাঙ্গা। আইরে কবে দেখা দিবা মাওলা সইতে পারি নাঙ্গা, তোমার দেখা না পাই লেমন করে বসে নাঙ্গা। মাশাআল্লাহ, ফানা হয়ে যাও একবারে, ফানা মাওলা নামে ফানা, মারহাবা মাশাআল্লাহ। করিবে হুশিয়ার হইয়া বাইর বহু মাওলার সাধনে, করিবে হুশিয়ার হইয়া বাইর মাশাআল্লাহ। গঙ্গের বাদে পিছল বাটে আসার দেখাও সাইয়ো প্রেমিক আসার দেখাও সাইয়ো, গঙ্গের বাদে পিছল বাটে আসার দেখাও সাইয়ো আসে আসার দেখাও সাইয়ো, ও কুলেরি দেও দেখিলে নাওনি ডুবে সাইয়ো দেয়ে তোরি রে হুশিয়ার হইয়া বাইয়ো, ঘাটে ঘাটে নাও লাগাইয়া
মুর্শিদ বজন লইয়ো রে আসে মুর্শিদ বজন লইয়ো গাতে গাতে নাউলা গাইয়া মুর্শিদ বজন লইয়ো রে আসে মুর্শিদ বজন লইয়ো মনের মতন আসে পাইলে মনের মতন প্রেমী পাইলে তাই না ফলে তবু রসিয়ার হইয়া অঙ্গার সাত তরি রসিয়ার হইয়া মাশাআল্লাহ মারহাবা রং দেখাস বরক দেখাস মারহাবা 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 কার প্রেমে মো দিলে সুবাসা কার প্রেমে মো দিলিয়ান দেয়া করে আমারে তুই কেমন বললা বলে তার প্রেমে গো মাইলের সমস্যা কার প্রেমে গো মাইলের আমারে তুই কেমন বললা বলে আল্লাহ মারহাবা ও মুর্শিদ দর্শনে মোর কুঞ্জ বলে কিনা কথা ছিল অল্প দিন এসব কত কে বলাইয়া দিল ওহ বাদল দর্শনে মোর কুঞ্জ বলে কিনা কথা ছিল অল্প দিন এসব কে বলাইয়া দিল ওরে আমি সারা আবার তুমি তারে যে পাহিলে মাশাআল্লাহ ওরে আমার মত এমন বান্দ আবার কারে পাহিলে আমার তুই কেমনে বইলা বইলে কার প্রেমে গো জিলে মুর্শিদ কার প্রেমে মো হিলে আমারে তুই কেমনে বইলা বইলে মারহাবা মারহাবা বলে ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আলোচনার মধ্যে আমার জিকিরে তালিমের মধ্যে কারো মনে যদি কোনো কষ্ট হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ আমাকে আপনাকে আমরা যারা আছি আখিরি মোনাজাত পর্যন্ত এই মাহফিলের বাগানে বসে আমরা জানে আলোচনা শুনে জিকির করে আখিরি মোনাজাত করে তাবারক খেয়ে যার যার বাড়িতে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আমিন, জোরে বলুন আমিন। এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।